হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যার জীবনী সম্পর্কে শিখব, তিনি হলেন একজন বিখ্যাত নেতা। তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে এসো বন্ধুরা, আমরা নেতাজির সম্পর্কে এই অনুচ্ছেদটি শিখে নিই। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কিংবদন্তি নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু। নেতাজি নামে তিনি আমাদের কাছে অধিক পরিচিত। 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজির জন্ম। তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। কটকেই তার বাল্য শিক্ষা শুরু হয়। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানে থেকে বিতাড়িত হয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজে অধ্যয়ন করেন। 1920 সালে তিনি ICS পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন, কিন্তু চাকরিতে যোগ না দিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সুভাষচন্দ্র পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির সাথে মতবিরোধের কারণে তাকে পদত্যাগ করতে হয়। তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি নূতন দল গঠন করেন। ইংরেজ সরকার তাকে গৃহবন্দী রাখলে তিনি কৌশলে পালিয়ে যান। রাসবিহারী বসুর গঠিত আজাদ হিন্দ বাহিনীর নেতা নির্বাচিত হন সুভাষচন্দ্র। দিল্লি চলো ডাক দিয়ে শুরু হয় তার অভিযান। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শোনা যায় 1945 সালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়, কিন্তু ভারতবাসীর কাছে নেতাজি আজও অমর। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুচ্ছেদ রচনাটি। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।